অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের প্রথম অধ্যায় ঔপনিবেশিক যুগ ও বাংলা স্বাধীনতা সংগ্রাম এই বিষয়ের উপরে সমস্ত তথ্য রেকর্ডিং আকারে এখানে দেওয়া হলো। তো আমার সঙ্গে কিছু শিক্ষার্থীরা আছে, তারা আমার সঙ্গে বিভিন্ন প্রশ্নের উত্তর দিবে। তো যারা এই ক্লাসটা শুনবে অবশ্যই আমাদের সঙ্গে জাস্ট কথাবার্তা বললে এরকম করলেই হয়ে যাবে ক্লাসটা। তো চলে যাচ্ছি মূল আলোচনায়। প্রথমে আমি তোমাদেরকে পড়াবো, আচ্ছা, বাংলায় ঔপনিবেশিক যুগ ছিল কোনটা? 1757 থেকে 1947 সাল পর্যন্ত ছিল হলো ঔপনিবেশিক যুগ। তাহলে যদি প্রশ্ন আসে যে ঔপনিবেশিক যুগ ছিল কোনটি, তাহলে কী লিখবো? 1757 থেকে 1947 সাল পর্যন্ত ছিল হলো ঔপনিবেশিক যুগ। এরপর বাংলায় সবচেয়ে দীর্ঘ দিন শাসন করছে কোন বংশের শাসকরা? পাল বংশের শাসকরা। কত বছর? প্রায় 400 বছর। 400 বছর ধরে শাসন করছে পাল বংশের রাজারা। বারো ভূঁইয়াদের নেতার নাম কি ছিল? ইসাখা। বারো ভূঁইয়াদের নেতার নাম কি ছিল? ইসাখার রাজধানী ছিল কোথায়? সোনারগাঁও। সোনারগাঁও। এরপর বাংলায় তুর্কি শাসনের সূত্রপাত ঘটান কে? বখতিয়ার খলজি। আচ্ছা, এরপরে সর্বপ্রথম কোন মোগল সম্রাট ঢাকা দখল করেন? জাহাঙ্গীর। সম্রাট জাহাঙ্গীরের নাম অনুসারে কিন্তু ঢাকার নামকরণ করা হয় জাহাঙ্গীরনগর। এই নামকরণটা করেন কে? সুবেদার ইসলাম খান চিস্তি 1610 সালে। তা ঢাকার নাম জাহাঙ্গীরনগর করা হয় 1610 সালে। এরপরে নবাব সিরাজউদ্দৌলার নাম আমরা সবাই শুনেছি, তার পতন হয় কত সালে জানো? 1757 সালের 23শে জুন পলাশির প্রান্তরে ইংরেজদের সাথে তার কি হয়? যুদ্ধ হয়। এই যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হন। তো তার পরাজয়ের মধ্য দিয়েই বাংলার শেষ, মানে কি বলে, স্বাধীনতা অস্তমিত যায়, ডুবে যায়। এরপর ইংরেজদের হাতে চলে যায়। এরপরে নবাব সিরাজউদ্দৌলার জন্ম সাল কত? 1733 সালে নবাব সিরাজউদ্দৌলা জন্মগ্রহণ করেন, আর তার মৃত্যু 1757। আচ্ছা, তিনি সিংহাসনে বসেন 22 বছর বয়স যদি হয়, তাহলে আমরা 33 প্লাস 22 যোগ করলে কত হয় বলো তো? 55 বছর বয়সে, 55 বছর বয়সে না 55 সালে? 56 নাকি 56 হবে, 56ই হওয়ার কথা। কারণ নবাব সিরাজউদ্দৌলার নানা হচ্ছে আলীবর্দী খাঁ মারা যায় না, মারা যাওয়ার পরেই তাকে সিংহাসনে বসায় দেওয়া হয়। তবে সম্ভবত যদি 22 বছর বয়স হয়, তো একটা বইতে আমি দেখলাম যে তোমার হলো 1733, আর কোনো জায়গায় লিখছে 1732 সালে তার জন্ম হয়। তো যাই হোক, 22 বছর বয়সে তাকে সিংহাসনে বসানো হয়। নবাব সিরাজউদ্দৌলার বাবার নাম কি জানা আছে? জয়েন উদ্দিন। তার মায়ের নাম কি? আমেনা বেগম। আমেনা বেগম হচ্ছে তার মায়ের নাম। আর তার দুটো বড় খালা ছিল, একটা হলো বড় খালা ঘসেটি বেগম আর মেজো খালা শাহ বেগম। এবং তার প্রধান শত্রু বলা যায় এই ঘসেটি বেগম। ঘসেটি বেগমও ছিল, মির্জাফর ছিল, তারপরে ইংরেজ বণিক, ইংরেজ যে ব্যবসায়ী ছিল না, ওরাও এদেশীয় বণিকও ছিল। এরপরে ইউরোপের অর্থনীতি তেজি হয়ে ওঠার কারণ কি? সমুদ্রপথে বাণিজ্য বিস্তার। নবাব, এরপরে দেখো কার পতনের মধ্য দিয়ে মোগল শাসনের চূড়ান্ত অবসান হয়? নবাব সিরাজউদ্দৌলার। 76-এর মন্বন্তরের নাম আমরা সবাই শুনছি। 76-এর মন্বন্তর বাংলা কত সালে সংগঠিত হয়েছিল? 1176। আর ইংরেজি 1770। 1770 সিপাহী বিদ্রোহ হয় 1857 সালে। 1800 সতীদাহ প্রথা বিলোপ করেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তার একমাত্র ছেলে নারায়ণ, নারায়ণ তাকে কি করে? এক বিধবা মহিলার সঙ্গে বিবাহ দেন। এরপরে বিধবা বিবাহ প্রচলন শুরু হয়। এরপরে আমরা শিখব ঔপনিবেশিক শাসন কাকে বলে। একটি দেশ যখন অন্য কোনো দেশে গিয়ে সেখানে উপনিবেশ স্থাপন করে এবং নিজ
আদি নিজেদের যে শক্তি বলে ওই দেশে আধিপত্য বিস্তার করে, এইটাকে বলা হয় হলো ঔপনিবেশিক শাসন। কোনো দেশ অন্য কোনো দেশে গিয়ে নিজ আধিপত্য বলে সেখানে ঔপনিবেশিক স্থাপন করাকে বলা হয় ঔপনিবেশিক শাসন। চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন কে? লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিস 1793 সালে, 1793 সালে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন। 76-এর মনন্তর কত সালে হয়? 1770, বাংলা 1176। আচ্ছা, সেই সময় কিন্তু বাংলায় দুর্ভিক্ষ দেখা দেয়, পরপর 3 বছর অনাবৃষ্টির কারণে কোনো প্রকারের ফসল উৎপাদন হয় নাই। তাছাড়া ইংরেজদের যে কর ছিল না, কর কর থাকেই, ওইভাবে কর চলতেই থাকে, মানে এদেশের কৃষক শ্রমিক যারা আছে তাদের উপরে নির্যাতন শুরু হয়ে যায় বলা যায়। একদিকে কর, অন্যদিকে দুর্ভিক্ষ। এই সময় কিন্তু বাংলার 1/3 মানুষের মৃত্যু হয়, 1/3 লোকের মৃত্যু হয়। লাহোর প্রস্তাব 1940 সালের 23 মার্চে হয়, লাহোরে, পাঞ্জাবের লাহোরে, পাঞ্জাবের লাহোরে। বঙ্গভঙ্গ হয় কত সালে? 1905 সালে। বঙ্গভঙ্গ রদ হয় কত সালে? 1911। বঙ্গভঙ্গ হয় 1905-এ আর রদ হয় 1911-তে। এরপর হচ্ছে মুসলিম লীগ, নাম শুনছ? মুসলিম লীগ গঠিত হয় 1906 সালে, মুসলিম লীগ গঠিত হয় 1906 সালে। এরপর ভারতের প্রথম ভাইসরয় নিযুক্ত হন কে? লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং, লর্ড ক্যানিং দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেন লর্ড ক্লাইভ। লর্ড ক্লাইভ মাতসন্যায় সম্পর্কে শুনছ? রাজা শশাঙ্কের মৃত্যুর পর 100 বছর ধরে চলে অরাজকতা, কারণ সেই সময় কোনো রাজা টাজা ছিল না। পুকুরের মধ্যে যেমন কোন রাজা আছে থাকতেই পারে, বড় বড় বোয়াল মাছ আছে না, বা বড় বড় শক্তিশালী মাছ, ছোটো ছোটো মাছগুলোকে ইচ্ছা মতো গিলে ফেলে, খায় ফেলে, ধরে ফেলে, আর ওখানে বাণিজ্য কী বলে নিজের শাসন কায়েম করে। এই জন্য বলা হয় রাঘব বোয়াল, রাঘব বোয়াল। তাহলে এই রাজা শশাঙ্কের মৃত্যুর পর 100 বছর ধরে কোনো রাজা টাজা ছিল না, এই সময় যে যার মতো যাকে ইচ্ছা তাকে মারা বলতে কি মানে ক্ষতি করছে, এটা হলো এই সংস্কৃত ভাষায় একে বলা হয় মাতসন্যায় যুগ। তাহলে এখন বলো সিপাহী বিদ্রোহ কত সালে? 1857 সালে। আচ্ছা, সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেন কে? মঙ্গল পাণ্ডে ও হাবিলদার রজব আলী। মঙ্গল পাণ্ডে ও হাবিলদার রজব আলী। এরপর ভাস্কো দা গামা কত সালে ভারতে আসেন? 1498 সালে। এরপর বলো তো ব্রিটিশ ভারতে প্রথম ভাইসরয় নিযুক্ত হন কে? লর্ড ক্যানিং। কোম্পানি শাসন শুরু কত বছর পর সিপাহী বিদ্রোহ হয়? 100 বছর, 1757, আর সিপাহী বিদ্রোহ হয় 1857-তে, তাহলে 100 বছর। এরপরে বলো এই অবাধে মুক্ত মনে জ্ঞান চর্চার ধারা তৈরি করেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বর্গী কাদেরকে বলা হয়? মারাঠাদের। বর্গী কাদের বলা হয়? মারাঠাদের। এদেশে ইংরেজদের, ইংরেজদের কিন্তু বড় ভূমিকা রয়েছে শিক্ষা বিস্তারে। লর্ড হার্ডিনস শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু স্থাপন করেন। এরপর ঔপনিবেশিক শাসন এর শুরু হয় কত সালে? 1757-তে, শেষ হয় 1947-এ। শশাঙ্কের মৃত্যুর পর কত বছর অরাজকতা চলতে থাকে? 100 বছর। মুসলিম লীগ গঠিত হয় কত সালে? 1906 সালে। বাংলায় কত সাল পর্যন্ত ইংরেজদের শাসন চলে আমরা শিখলাম? 1757 থেকে 1947 সাল পর্যন্ত, প্রায় 200 বছর। আচ্ছা, প্রায় শোনো, বাংলা ইউরোপীয় বণিকদের আগমনের উদ্দেশ্য ছিল হলো বাণিজ্য, কিন্তু তারা পরে এদেশের অর্থনীতি দেখে লোভী হয়ে পড়ে। এরপর
বাংলায় দিল্লির সুলতানদের জন্য কয়টা বিভাগ প্রতিষ্ঠিত হয়েছিল? সে সময় তিনটি। এই তিনটি বিভাগকে বলা হয় ইকলিম বা বিভাগ। পাল রাজাদের মধ্যে মানে কে ছিল প্রতিষ্ঠাতা, পাল বংশের প্রতিষ্ঠাতা কে? গোপাল। আচ্ছা, বাঙালি পাল রাজারা কত বছর এদের শাসন করে? আচ্ছা, খ্রিস্টপূর্ব যুগে কারা বাংলায় প্রবেশ করেছিল? আর্যরা। আর্যরা প্রবেশ করেছিল। মোগল শাসনের চূড়ান্ত অবসান ঘটে 1757-তে। আচ্ছা, বাংলার স্বাধীনতা কত সালে বাংলার স্বাধীন সুলতানি শাসনের অবসান ঘটে? 1538। 1338 থেকে 1538। এরপরে আর মোগল শাসনের চূড়ান্ত অবসান ঘটে 1757-তে। এবার কাদের আমলে বাংলার প্রচুর ধন সম্পদ পাচার হয়ে যেতে থাকে? মীর জাফর ও মীর কাসিমের সময়। বার্নিয়ের কোন দেশের পর্যটক ছিলেন? ফরাসি। আচ্ছা, ওলন্দাজরা কোথায় সিল ফ্যাক্টরি স্থাপন করেছিল? কাসিম বাজারে। কাসিম বাজারে ওলন্দাজরা তাদের সিল্ক ফ্যাক্টরিতে কত লোক নিয়োগ করেছিল? 700-800। আর শুধুমাত্র কাসিম বাজারে কিন্তু 22,000 বেল এই সিল্ক উৎপাদিত হতো, সিল্ক। হ্যাঁ, কাদের সময় তাহলে প্রচুর ধন সম্পদ পাচার হতে থাকে? মীর জাফর ও মীর কাসিমের সময়। ইংল্যান্ডের পার্লামেন্টে বাংলার সম্পদের প্রাচুর্য সম্বন্ধে বিস্ময় প্রকাশ করেন কে? লর্ড ক্লাইভ। সিরাজউদ্দৌলা কত বছর বসেন সিংহাসনে? বসেন 22 বছর। সিরাজউদ্দৌলার নানার নাম ছিল আলীবর্দী খা। সিরাজউদ্দৌলার বড় খালার নাম ছিল ঘষেটি বেগম। দ্বৈত শাসন প্রতিষ্ঠা করেন কে? লর্ড ক্লাইভ। 76-এর মনন্তরে কত লোকের মৃত্যু হয়? 1/3। এরপরে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেন কে? মঙ্গল পাণ্ডে আর রজব আলী, হাবিলদার রজব। কোন সমাজে সতীদাহ প্রথা ছিল? হিন্দু সমাজে। আচ্ছা, এরপরে সতীদাহ প্রথার নিবারণের জন্য রাজা রামমোহনকে সহযোগিতা করেন কে? লর্ড বেন্টিং। এই জন্য তারও অবদান আছে। চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয় 1793 সালে। 1757 সালে পৃথিবীর প্রধান ধনী দেশ ছিল কোনটা? ব্রিটেন। ব্রিটিশরা ব্রিটিশ শাসনকালে নারীরা পিছিয়ে পড়েছিল ধর্মীয় বিধানের কারণে, সরি, সামাজিক অনুশাসনের কারণে। সামাজিক অনুশাসনের কারণে কত সালে শ্রীরামপুরে মুদ্রণ যন্ত্র স্থাপিত হয়? 1821। 1821। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত কত সালে? 1921। কত সালে হবে? 1921। আমাদের এটা কিন্তু অবশ্যই জানতে হবে। আমরা শিখলাম তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1921 সালে। আমরা প্রায় শেষের দিকে, তো আর একটু কথা, সেটা হচ্ছে ভারতের ভারতবর্ষের প্রথম ভাইসরয় নিযুক্ত হন কে? লর্ড ক্যানিং। এরপর সংস্কৃতায়ন কাকে বলে জানো? নিজ সংস্কৃতিকে অক্ষুণ্ণ রেখে অন্য কোনো সংস্কৃতির উপাদানকে নিজ সংস্কৃতির সাথে আত্মস্থ করার প্রক্রিয়াকে কী করা বলে? সংস্কৃতায়ন বলে। নিজ সংস্কৃতিকে বজায় রেখে, ঠিক রেখে অন্য কোনো সংস্কৃতিকে, নিজেদের যে সংস্কৃতি আছে না, তার সাথে আত্মস্থ করার প্রক্রিয়াকে কী বলে? সংস্কৃতায়ন বলে। আর ইকলিম কী জানো? বাংলার তিনটি অংশে দিল্লির মুসলিম সুলতানদের তিনটি বিভাগ বা প্রদেশ প্রতিষ্ঠিত হয়, একে বলা হয় ইকলিম বা বিভাগ। মাৎসন্যায় কি? রাজা শশাঙ্কের মৃত্যুর পর 100 বছর ধরে যে অরাজকতা চলতে থাকে, এই অরাজকতার যুগকে বলা হয় মাৎসন্যায় যুগ। এরপর
সিয়াত্তরের মনন্তর কেন হয়েছিল জানো? লর্ড ক্লাইভের দ্বৈত শাসন ব্যবস্থার ফল হিসেবে সিয়াত্তরের মনন্তর হয়। সিয়াত্তরের মনন্তর হলো বাংলায় হয় 1100 আর ইংরেজি 1770। এই সময় মানে ইংরেজরা যে দেওয়ানি লাভ করছিল না, তারা বাঙালিদের উপরে কর আরোপ করে, সেই করের টাকা ওই দুর্ভিক্ষের সময় তারা আদায় করতে থাকে। এমনিতেই দুর্ভিক্ষ আবার করের চাপ, এই কারণে দুর্ভিক্ষ আরও খুবই ভয়ঙ্কর রূপ ধারণ করছে। তো ঔপনিবেশিক শাসন কাকে বলে জানি আমরা? একটি দেশ যখন অন্য কোনো দেশে গিয়ে নিজ শক্তি বলে ওই দেশের উপরে আধিপত্য বিস্তার করে, তখন সে দেশকে বলা হয় তাকে বলা হয় ঔপনিবেশিক শাসন। এরপর ওয়েস্টফালিয়ার চুক্তি কাকে বলে? 1668 সালে ইউরোপের যুদ্ধরত বিভিন্ন দেশের মধ্যে যে শান্তি চুক্তি হয় তাকেই বলা হয় কি? ওয়েস্টফালিয়ার চুক্তি। কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় 1781 সালে। সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয় 1791 সালে। আর 1857 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। 1857-তে সিপাহী বিদ্রোহ হয়। 1905 সালে বঙ্গভঙ্গ হয়। 1911-তে বঙ্গভঙ্গ রদ হয়। 1947-এ ভারতবর্ষের স্বাধীনতা বা ভারত বিভাগ হয়, ঠিক আছে। 1971-এ মহান মুক্তিযুদ্ধ হয়। 1952-তে ভাষা আন্দোলন হয়। 1966-তে ছয় দফা আন্দোলন হয়। 1969-এ গণ অভ্যুত্থান, 1970-এ সাধারণ নির্বাচন, 1975 সালে বঙ্গবন্ধুর মৃত্যু। এখানে শেষ হচ্ছে ক্লাসটা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাই।